6.5 লক্ষ কোটি টাকা, আর মার্কিন ডলারে 465 বিলিয়ন মার্কিন ডলার, 465 বিলিয়ন মার্কিন ডলার। ওকে, সাময়িক হিসাব, সব বারবার বলছি সাময়িক। চলতি অর্থ বছর, গত বছরের লেজ এই বছরের মাথা মিলে যে চলতি অর্থ বছর, সেখানে বিউটিফুল 7.25, ভেরি গুড, বাই গড, ভেরি ভেরি হাই, তাই না? সাময়িক মার্চ পর্যন্ত যদি 7.25 হয়, জুনের শেষে গিয়ে এটা 7.50, 7.6 হইতে পারে, তো ভালো তো হইতে পারে, ইভেন আরও বেটার হইতে পারে। ওকে, 7.25। তারপরে বলছি জিডিপির সাইজ, অর্থনীতির সাইজ, পরিধি। চলতি মূল্যে টাকায় 39,765 লক্ষ কোটি টাকা, 39,765 লক্ষ কোটি টাকা, আর মার্কিন ডলারে 465 বিলিয়ন মার্কিন ডলার, 465 বিলিয়ন মার্কিন ডলার। ওকে, সাময়িক হিসাব, সাময়িক হিসাব, সব বারবার বলছি সাময়িক। এটা আপনি পুরনো পূর্ণ হিসাব পাবেন বোধ হয় জুলাই এন্ড বা অগস্টের প্রথম, সেপ্টেম্বর নাগাদ পাবো, সেপ্টেম্বর নাগাদ পাবো। 465 বিলিয়ন ডলার, আশা করছি বেটার হবে। এরপরে মাথা পিছু আয়, আপনার আমার সকলের আয়, ও মাই গড, $2,824, $2,824 সাময়িক, সাময়িক, এবং টাকায় 2,41,470 লক্ষ টাকা, টাকায় 2,41,470 লক্ষ, 241,470 মার্চ এন্ড, মার্কিন ডলারে 2,824, 2,824, ঠিক আছে। গত 2 বছরে আমাদের রপ্তানি কিন্তু বেড়েই চলেছে, রেমিটেন্স বেড়েই চলেছে, কাজে আমরা আশা করি যে প্রবৃত্তিটা ধরা যায় 7.25, এটা অর্জিত হবে, হয়তো বেশিও হতে পারে। আমরা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য, যে কারণে দরদাম বেড়ে যাচ্ছে ইন্টারেস্টে, সেক্ষেত্রে আমাদেরকে এখন কিছুটা সংযত ব্যবস্থাপনা করতে হচ্ছে, মুদ্রানীতি বা বাজেটও আমরা যে পরিমাণ ব্যয় করতাম খানিকটা চিন্তা করে এখন করছি, কিন্তু তারপরেও আমাদের প্রবৃদ্ধির হার এই চলতি বর্ষের 7.2 এর উপরে যায়। এটারে তো কোনো সংশয় কোনো মহলেই নাই যে আওয়ার ইকোনমি ইজ মুভিং আপওয়ার্ডস। রেটটা নিয়ে হয়তো কেউ বলবে 7.5, কেউ বলবে 7.3, কেউ বলবে 7.9, দিস উইল অলওয়েজ বি দেয়ার, বাট ওভারঅল ইট ইজ গোয়িং আপ, এই সম্বন্ধে কোনো মহলেই সংশয় নাই, কোনো মহলেই আমার জানা মতে সংশয় নাই। গ্রামে মূল্যস্ফীতি কেন বেশি জানেন শহরের চেয়ে? এই মুহূর্তে গ্রামে মূল্যস্ফীতি বেশি, তার কারণ হলো ওখানে ডিমান্ড বেশি, বাইং পাওয়ার বেশি, মানুষের আয়ও কিন্তু বেড়েছে। যেমন মূল্যস্ফীতি আছে, আয় বাড়ার ফলে হাটে বাজার যেটা স্যার বললেন, এটা দৃশ্যমান যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা হাটে বাজার যে ভিড় ছিল, ঈদের যে বাইং হয়েছে, এটা এবার দৃশ্যত অনেক কেনা বেচা হয়েছে, সবার সবারই বাড়ছে, অ্যাভারেজ সবার বাড়ছে। যে জিরো তো ছিল সে 5-এ মুভ করেছে, আর যে 100 ছিল 1,000-এ মুভ করেছে। আমি জাস্ট স্যার প্লিজ লেট মি স্যার ফিনিশ, যে জিরোতে ছিল সে 5-এ মুভ করেছে, আর যে 100-তে ছিল 1,000-এ মুভ করেছে। ট্রু, বোথ আর ট্রু, বাট জিরো তো 5-এ মুভ করেছে, শুধু তা কি মুভ নয়, বৈষম্য অবশ্যই বাড়ছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বৈষম্য বাড়বে উন্নয়নের একটা পর্যায়ে, কারণ আমরা তো পুঁজি থেকে আয় হয়, পুঁজি বিনিয়োগ থেকে, তো বিনিয়োগ কারা করে? এই যে 20% দরিদ্র, তাদের দেহ ছাড়া সংসার কিন্তু বিনিয়োগ নেই, আর এর উপরে যা কোটি কোটি টাকা বিনিয়োগ করে, তো তা আয়ের পরিমাণ তো বেশি হবে, কাজে উন্নয়নের একটা পর্যায় পর্যন্ত বৈষম্য বাড়বে। এটা দুনিয়াতেও বেড়েছে, আমাদের এখনো বাড়ছে, এটা বাড়বে, বা সামগ্রিকভাবে দেশের অবস্থা ভালো হবে এক সময়, ওই সবার অবস্থায় এই যেমন কাপড় পায়, সবাই এখন পায়ে জুতো পরে, মোবাইল বলে, এই সুবিধাগুলো পাবে। বৈষম্য বাড়া সবসময় খারাপ নয়, অর্থনৈতিক উন্নয়নের একটা পর্যায়ে বৈষম্য বাড়বে। আচ্ছা।